Amin Khan presents The Meet Mahmood Show Aajamadeti thi ye jhalon ka hai Ekon apna joritali din chole aachen the engineer turned comedian by choice Naveed Mahmood

কিন্তু সব শেষে এটাকে ডাউনগ্রেড করে চার করা হলো কেননা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের বাজেট কাট করা হয়েছে বিশ্ব ব্যাংক আমাদেরকে বলেছে যে তাদের কাছে কিন্তু আসলে কিছু তথ্য আছে কিন্তু আমাদেরকে বলবে না যে আমরা ইচ্ছা করলে কিন্তু এই ভূমিকম্পটাকে প্রিভেন্ট করতে পারতাম ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ব্যাংকের নতুন থিম সং কি জানেন ও পদ্মার ঢেউরে ভূমিকম্প হলে আমরা কি করি বিল্ডিং থেকে দৌড় দিয়ে বের হই রাইট আমরা বের হয়ে রাস্তায় যাই এবং তখনই কিন্তু আমাদের কি হয় সৌজন্য সাক্ষাৎ হয় আমাদের প্রতিবেশীর সাথে রাইট আসলে আর্থ কেন হচ্ছে বা ভূমিকম্প কেন হয় জানেন তো আপনারা টেকটনিক প্লেটস মুভ করে এবং এই টেকটনিক মুভ প্লেট জি আমি উল্টা পাল্টা হয়ে যায় এই টেকটনিক প্লেট যখন মুভ করে তখন আমার ভাষায় কোয়াটার প্লেট খাওয়ার প্লেট গ্লাস সব কিছু মুভ করে। ওকে আসলে কি আমাদের এত ভূমিকম্প হচ্ছে এত যে সমস্যা হচ্ছে আসলে আমাদের আবহাওয়ার কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে রাইট এবং আমার মনে হয় আমাদের সবাইকে এখন নোয়াখালীতে জমি কিনতে হবে কেননা বঙ্গোপসাগর গরমের জন্য আস্তে আস্তে উঠে যাবে চিটাগাং পানির তলে চলে যাবে এবং নোয়াখালী হবে আমাদের নতুন কক্সেস বাজার ভালো খবর আছে যে এবছর আমাদের বৈদেশিক রেমিটেন্স দশ দশমিক দুই ছয় পার্সেন্ট বেড়ে গিয়েছে এবং এই রেমিটেন্সের শতকরা ষাট ভাগ কিন্তু আসছে মধ্যপ্রাচ্য থেকে যেখানে আমাদের ভাই বোনরা অক্লান্ত পরিশ্রম করে দেশে ডলার আনছে লেস গিদ্ আমরা কি করি যারা দেশে ডলার আনে তাদেরকে আমরা থাপ্পুর মারি আর যারা দেশ থেকে ডলার নিয়ে যায় তাদেরকে আমরা চুমা দিই রাইট এবং দেখবেন যে আমরা যখন মধ্যপ্রাচ্যের ফ্লাইটে উঠি দেখবেন যে প্লেনটাও ভাঙ্গা পুরা পুরানা দেখবেন যে সার্ভিস অতটা ভালো না কি সুন্দর বিমান বালা থাকে না সেখানে থাকি বিমান খালা এবং সেই বিমান খালা এসে পকা দেয় আমাদেরকে হ্যাঁ ইউ মাস্ট ওয়ার ইউর সিট বেল্ট ইউ গিভ মি ইয়ার পাসপোর্ট

কেন যখন এশিয়ান কাপ হয় তখন কি রিচার্ড লন্ডনে বসে বলে যারা ইউরোপিয়ান কাপে খুব ভালো খেলে তারা যখন রিটায়ার করে আপনি জানেন কিনা না জানি না তারা কিন্তু চায়নাতে লিগ খেলতে যায় ভালো পয়সা আছে ওখানে রাইট সুতরাং ফাইনালি ফাইনালি আমরা এমন একটা জিনিস পেলাম দ্যাট ইজ নট মেড ইন চাইনা কয়েকদিন আগে আবার একটা খবর বেল হলো যে অমিতাভ বচ্চন গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন রাইট খবর আসলো আসলে কি হয়েছিল জানেন উনি বিশ মিনিটের জন্য টুইটার করা বন্ধ করেছিলেন এবং সবচেয়ে সবচেয়ে শেষের খবর হলো যে আমাদের এখন সামনে রোজা আসছে এবং রোজা আসলে কি হয় পেঁয়াজের দাম বেড়ে যায় এখন আমি পেঁয়াজ কিভাবে কিনবো আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে পেঁয়াজের দাম বাড়ার কারণ আছে কেননা এখন এই পুরো রোজার মাসে পেঁয়াজকে সবাই স্টক করবে কেননা ঈদের পরে টিয়ার গ্যাস হিসাবে ব্যবহার করা হবে আবার মনে করিয়ে দিচ্ছি আপনারা দেখছেন গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নভিদ মাহবুব শো এবং টিভিতে যারা দেখছেন এবং এখানেও যারা দেখছেন মনে করিয়ে দিচ্ছি যদি আপনারা গ্রামীণ ফোনের গ্রাহক হন তাহলে আপনারা ওয়ান টু থ্রি ফোর ডায়াল করে এই শোয়ার পুরা ভ্যালিউ অ্যাডেড সার্ভিস আপনারা শুনতে পারবেন অন সেল সেলফোন সো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি এবং আপনারা পেঁয়াজ কিনতে চলে যাবেন না ওকে ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নবীদ মাহবুব শো এবং আমাদের সাথে আজকে রয়েছেন বিশেষ অতিথি বাংলাদেশের পররাষ্ট্র সচিব কায়েস কায়েস্যাং থ্যাংক ইউ সো মাচ প্লিজ Guys, Bhai, I'm your ambassador, Kais. Your Excellency, I won't say much, I'll just say Kais But I'll tell you what. The first time I met my foreign minister, that was in Geneva, uh, around February. And, um, hey, Excellency, Excellency, <laughs> uh, this is one ambassador you'll have to refer to as du <laughs> excellency. <laughs> <laughs> His Excellency will not do. <laughs> and how would we drink to this? guys, <laughs> Bhai. Okay, our, oops, uh, our...

the fellow out there would be staid and serious and talking about, you know, all of this. <laughs> <laughs> so I'm, I'm, <laughs> I'm, I'm absolutely grounded. so I, I really don't know what i'm doing here. but it's a. and I, I have my delightful daughters there. and <laughs> delightful daughters are there. and his wife, naima, naima, is there. please give them a big round of applause. And, and many will tell you that one of my favorite punchlines is yeah. this that I've got five bosses, and all of them are women. Okay, three here the Honorable Prime Minister, gotcha. the Honorable Foreign Minister, the Distinguished Lady Wife, and my Kuljit Tukra, you know, Manushya well, I'll tell you what. This is, once again, this is not a talk show. We are seeing Kaizpai in a different light. Ladies and gentlemen, and Kaizpai, I actually do have a surprise for you. Ta-da! -ta not too big a surprise. Don't, not too, uh, no pun intended, right? Yeah, because, you see, I can show you something which is older, by 20 years. Uh, I look um, still... Uh,

গ্রামীণ ফোনের স্টক বেড়ে যাবে এখন রিটায়ার করলে বা মানে মনে সময় হয় না রিটায়ার করলে মানুষ অনেক ভিন্ন একটা জিনিস হয়ে যায় বা ওকে ফাইনালি আমি একটা কিছু অন্য ডিফারেন্ট জিনিস করতে চাই দ্যাট বি এক জায়গায় টায়ার্ড টায়ার্ড হলেও হলেও পাঁচ সাতটা জায়গা আছে সো আই কন্টিনিউ মাই তো আমার মাস্টার এটা খুবই পছন্দ মাস্টারিটা খুব পছন্দ মাস্টারি করিনি তার কারণ হচ্ছে ওই খাতা দেখতে হয় এবং আমি আমার অভিজ্ঞতা হচ্ছে যে খাতা দেখার সময় আমি নিজেই বলতে পারি যে আমি নিজে কখনোই মানে সমানভাবে সমতারভাবে ন্যায় ভিত্তিতে অবজেক্টিভলি নম্বর দিতে পেরেছি সকালে দিয়েছি ওই এক রকম হয় বিকেলে আরেক রকম হয় সুতরাং মাস্টার মশাইরা যে কী করেন আমি জানি না তো আমি পরবর্তী পর্যায়ে যখন পড়িয়েছি এখন মাঝে মধ্যে তো সেখানটা ওই টিচিং অ্যাসিস্টেম যে আছে ওকে বলে তোমার কাজ হচ্ছে খাতা দেখবে হ্যাঁ নম্বর তুমি বসাবে কিন্তু ওই ছেলেমে যারা আছে ওদের তো আমার একটা অ্যাসেসমেন্ট আছে ক্লাসে কেমন করে ওর সঙ্গে আমি নম্বর যদি দেখি ঠিক আছে কাছাকাছি আমি ওই নম্বরটাকে প্রুভ করে দিই আর যদি না থাকে তাহলে আমি খাতাটা একটু দেখি বাহ ভেরি ভেরি লিবারেল ভেরি লিবারেল অ্যাবসলিউটলি ইট ওয়ার্কস ভালোই ভালোই চলে মোটামুটি কাজ আমি একটু একটু ইন্টারপ্ট করি আপনাকে বিকজ আমাদের একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিয়ে আসতে হবে কিন্তু আপনি চলে যাচ্ছেন না কিন্তু চলে যদি যান আমাদের শো না ওকে তো দর্শক মণ্ডলী আবার মনে কর দিচ্ছি দেখছেন গ্রামীণ ফোন প্রেসিডেন্ট দ্য নবীদ মাহবুব শো এবং ওয়ান টু থ্রি ফোর ডায়াল করলে গ্রামীণ ফোনের গ্রাহকরা এই অনুষ্ঠানটা শুনতে পারবেন ছোট্ট একটা ব্রেক নিয়ে আসতে চলে যাবেন না ক্যাসপার আপনি চলে যাবেন না ওকে

যেমন ধরা যাক হ্যাঁ এক 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 ভদ্রলোক তার খুব প্রিয় পাত্র তাকে তার মন গলাবার চেষ্টা করছেন এবং তাকে বলার চেষ্টা করছেন যে তুমি কি এবং সে আবার সুরে সুরে করছেন হ্যাঁ এবং মেয়েটি একটু রাগ করে আছে তো রাগ ভাঙাবে কার ল্যগা কইরাছো মনভারী হলো সুন্দরী কার লইগা কইরাসো মনভারী তুমি আমার পান সুপারী

প্রায় স্বরচিত অপ্রকাশিত একটি আছে এবং এটি এটি আমার আমি দেখি একটু যদি পারা যায় গানটি বাঙালির চরিত্র নিয়ে আছে এবং এটা খুব ভালো একটা উপদেশের মতো আছে এবং এগুলো আপনারা মনে রেখে বাড়ি যাবেন এবং সারা জীবন আপনারা প্র্যাকটিস করবেন গানটা বাঙালির চরিত্রকে কেন্দ্র করে কান দুইটা মহিলা কান দুইটা মহিলা গেছেন বাবাই বইলা পরের উপকার করিস না বাবাই বইলা পরের উপকার করিস না কি কান্না দিয়া দেখবি মজা খাইয়া মারামারি লাগলে পরে যাবি তুই পলাইয়া পরের পরের মাথায় কাঁঠাল ভাঙবি নিজের মাথায় নিবি না এবং এটা কিন্তু অন্তহীন বানানো যায় এবং এর সঙ্গে ধরেন বিয়ে বাড়িতে যে প্রথমে খাক খেতে বসা এবং বাঙালি কিন্তু বিয়ে বাড়িতে যায় বিয়ের অনুষ্ঠানে যায় জন্মদিনের অনুষ্ঠানে যায়

তো যোদ্ধা না হলেও মানে বোদ্ধ জায়গা থেকে কিন্তু এগুলো বেশ বেশ ছুঁয়ে যাওয়া যায় বুঝেছো তো বলছিলাম সঙ্গীত এবং একটু সিরিয়াস টাচ তো আছে মাস্টার আছে সেগুলোর মধ্যে নাই গেলাম কিন্তু বাংলাদেশে অনেক সময় এই আমাদের অনেক সময় ভাষার বিভ্রাট ঘটে না আমি আমি আমরা বড় হয়েছিলাম আবার ওই ইসলামাবাদে আমি দেশে এসেছি এখন তিয়াত্তরে এই একবার আব্বার সঙ্গে টুড়ে বেরোলাম হ্যাঁ আমরা জানি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ নানান রকমের ফেসিলিটির মানে উন্নতি সাধন করতে হবে ফিরে এসে আমি সবাইকে বললাম যে জানো বাংলাদেশে হেলথ কেয়ার নিয়ে অবশ্যই সমস্যা অংশ আছে কিন্তু ডেন্টাল কেয়ারের যে কী অসাধারণ ব্যবস্থা আছে গ্রামে এটা দেখলে তো আমি বিস্মিত হয়ে যাই কেন বললাম আমি সবখানে দেখি দাতব্য চিকিৎসালয় এবং আমি ভেবেছি ওটা দাঁতের চিকিৎসালয় এই এই ধরনের সমস্যা কিন্তু আছে হ্যাঁ